বয়স তখন 9 কি 10, খালি পায়ে দৌড়ে বেড়াতাম শুধু। আবৃত্তি করতে ভালোবাসতাম, বাবা বলেছিল বড় হয়ে গেলে চাকরি করতে হবে, তাই ছোটই থেকে গেলাম। সেবার শান্তিনিকেতন থেকে এলো নাচের দল, দু চোখ ভরে দেখেছিলাম স্বপ্নকে, বুঝতে অসুবিধে হয়নি। হাজার হাজার ওয়াটের ঝলমলে আলোয় মোড়া মঞ্চ, আর তার নিচে অগুন্তি সারি সারি কালো মাথার পৃথিবীতেই আমার জোনাকি আলো জ্বালায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর গেলাম কলকাতা। ইংলিশ অনার্স বইয়ের গোপন পাতায় ভাঁজ করে রাখা ছিল ছেলেবেলার ইচ্ছে, ভরতনাট্যম শেখা শুরু করলাম গুরু থাঙ্কুমণি কুট্টির কাছে। বিরজু মহারাজ, সংযুক্তা পানিগ্রাহী, কেলুচরণ মহাপাত্র, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, লীলা স্যামসন, চোখ ধাঁধিয়ে যায়। গুণীজনের সান্নিধ্য পেলাম, করলাম প্রচুর অনুষ্ঠান। হাতছানি দিয়ে ডাকছিল কলকাতার গতিময় জীবন আর গ্ল্যামারে ধোয়া Page 3। মমতা শঙ্কর পরামর্শ দিয়েছিলেন কলকাতায় থেকে যাওয়ার জন্য। কিন্তু বাদ সাধল শেকড়ের টান, জেদ ছিল কাজ করলে নিজের শহরের জন্যই করব, নিজেদের শিল্প সংস্কৃতির জন্য। শুরু হলো একটা লড়াই, জন্ম নিল কৃষ্টি শ্রীরঙ্গম। ছেলের ভবিতব্য ছিল কোনো হাই স্কুলে স্কুলমাস্টারের চাকরি, কিন্তু হাতে ছাত্র ঠেঙানো লাঠির বদলে পায়ে ঘুঙুর তুলে নেওয়া আমার শহর সেদিন মেনে নিতে পারেনি। একজন পুরুষ হবে নৃত্যশিল্পী, দর্শকের হাততালি আর সমালোচকের টিটকিরি দুই শুনেছে এই কান, তবু হাল ছাড়িনি। আজ আমরা 1 থেকে 100। সময় বদলেছে, হুজুগে মেতেছে দুনিয়া, রিয়ালিটি শো থেকে মাচার প্রোগ্রাম, বিক্রি হচ্ছে শিল্প। পেশায় নৃত্যশিল্পী অনেক, নেশায় কজন। এই গল্প কৃষ্টি শ্রীরঙ্গমের নয়, আমারও নয়, সেই ছোট্ট ছেলেটা যে চোখ খুলে স্বপ্ন দেখত, নুপুরের নিক্ষণে তার রাত চোখ বোঝে, আর তালে তালে তার প্রাণবায়ু বয়, যার স্বপ্নের শহর আজ কলকাতার সাথে পাল্লা দিচ্ছে। ও, বলা হলো না, মমতা শঙ্করের সাথে গত শনিবার দেখা হলো। দিদি বললেন, ভাগ্যিস সেদিন বাড়ি ফিরে গেছিলি,